আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এক এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামী স্বপ্ন নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট কিন্তু পেয়ে যাচ্ছ এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমার যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকেই খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় ঘবিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন তো তোমাদের হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে পরীক্ষায় প্রত্যেকটা আট করে মোট চল্লিশ নম্বর তো আজকে আমরা এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করব আর যেগুলো বাস্তব অতীতে সেগুলো ছিল মানুষের স্বপ্ন আর আজ যা কল্পবিলাসী মনের স্বপ্ন আগামীতে তা হয়তো বাস্তব হবে বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলা যায় এবং ভিডিওতে চিত্র দেখা যায় কিন্তু একসময় তা কল্পনা করা কঠিন ছিল তেমনইভাবে আজ যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দিয়েও করানো গেলে মানুষ তখন অতীতের পেশা বদল করে নতুন নতুন পেশার দিকে ধাবিত হবে ক নম্বর প্রশ্ন তোমার ভালো লাগা কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নমুনা প্রকল্প তৈরি করো ক নম্বরে আছে ক্লোন রোবট প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে তস আমরা প্রথমে হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি আমার ভালো লাগে কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নমুনা প্রকল্প তৈরি করা হলো প্রকল্পের নাম ক্লোন রোবট প্রকল্প বাস্তবায়নকারীর নাম আব্দুর রহমান প্রকল্পের মডেলের ধরন হুবহু মানব আকৃতি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময় বারো নভেম্বর দু হাজার চব্বিশ প্রকল্পের সম্ভাব্য ব্যয় বিশ হাজার টাকা সম্ভাব্য উপকরণ ল্যাপটপ লাগবে আর প্রোগ্রামিং লাগবে ঠিক আছে এবার দেখব পরিচালন পদ্ধতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আকৃতি দানের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থানে রোবট পাঠিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির যাবতীয় কাজ নিশ্চিত করা যাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে রোবট পরিস্থিতি মোতাবেক আচরণ করতে সক্ষম হবে প্রকল্পের অবদান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে জাতীয় অগ্রগতি নিশ্চিত করা তারপর দেখো খ নাম্বার প্রশ্নের উত্তর এটা নমুনা প্রতিবেদন দেখব আমরা প্রতিবেদকের নাম আব্দুর রহমান শ্রেণী সপ্তম শাখা ক রোল এক প্রতিবেদনের তারিখ ১২ নভেম্বর ২০২৪ বিষয় ক্লোন রোবট প্রকল্পের প্রতিবেদন মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা আমার ভালো লাগে ভবিষ্যৎ কাল্পনিক প্রযুক্তির নাম হচ্ছে ক্লোন রোবট প্রকল্প যদিও রোবট এখন বিশ্বের বিভিন্ন দেশে আবিষ্কার হয়েছে কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে রোবটকে কৃত্রিমভাবে বুদ্ধিমান করা হচ্ছে আর এই কারণে রোবট পরিস্থিতি মোতাবেক অভিব্যক্তি বা আচরণ করতে কিছু কিছু ক্ষেত্রে সক্ষম হচ্ছে যেমন রোবট সুফিয়া যে কোনো প্রশ্নের জবাব দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল তেমনিভাবে বর্তমানে সংবাদ পরিবেশক হিসেবেও রোবটকে দেখা যাচ্ছে তাছাড়া বিভিন্ন খনি মহাশূন্য প্রভৃতিতেও রোবট কাজ করছে তাই আমি মনে করি আমার প্রাকলিত ক্লোন রোবটও আবিষ্কার করা সম্ভব ক্লোন রোবট প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিরাপদ স্থানে অবস্থান করে ও তাদের যাবতীয় ঝুঁকিপূর্ণ কাজ ক্লোন রোবোটের সাহায্যে করা সম্ভব হবে কেননা ক্লোন রোবট নির্দিষ্ট মানুষের ক্লোন করে অর্থাৎ চেহারা কণ্ঠ হাঁটার ভঙ্গি উচ্চতা ইত্যাদি একই থাকবে তাই যার ক্লোন করা হবে তিনি দূরে থেকে যা যা বলবে বা যেরকম করতে বলবে বা ইশারা দিবে ক্লোন রোবট কিন্তু তাই করবে তাই আমি মনে করি ক্লোন রোবট প্রকল্পটি বাস্তবসম্মত এবং এটা সম্ভাবনাময় প্রকল্প তারপর এখানে প্রতিবেদকের স্বাক্ষর থাকবে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে তো সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এক এ চতুর্থ পর্ব যেখানে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ